সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানিয়েছি কারোর জন্মদিন বা বড়দিন স্পেশাল একটি কেক কেকটি সম্পূর্ণ নিরামিষ তো চলুন কেক বানানোর পদ্ধতিটা জেনে নিই তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাটি টক দই এইবার দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে হাফ বাটি চিনির গুঁড়ো আর একই বাটির মাপ নিয়ে হাফ বাটি রিফাইন তেল এইবার এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইবার নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি এবং তাতে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এইবার এই সব কিছুকে আমি ভালোভাবে চালিয়ে নিচ্ছি এবং একই সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন এবং আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার দুধ পাউডার দুধটা আমি আগে থেকে গরম জলে গুলিয়ে নিয়েছি আপনারা এখানে প্যাকেট দুধের বা বাড়ির দুধের ব্যবহার করতে পারেন আমি এটা অল্প অল্প দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি অল্প দুধ দিয়েছিলাম তাই ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে এত মোটা হলে কেকটা ভালো হবে না তাই আমি আবারও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আবার এই ব্যাটারটা আমাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ফেটাতে হবে যত ফেটানোটা সুন্দর হবে কেকটাও তত বেশি ফুলবে এবং নরম হবে তাই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট তারপর ঘুরে আসছি ব্যাটারটা আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এই দেখুন এইরকমভাবে আমি পাতলা করেছি এইবার নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম ভ্যানিলা এসেন্স এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা দিলে কেকের স্মেলটা সুন্দর আসে তাই এটা দিলে বেশি ভালো লাগে কিন্তু না দিলেও কোনো অসুবিধা হয় না আজকের কেকটা আমি যেহেতু বড়দিনের জন্য স্পেশাল বানাচ্ছি তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি এবং খেজুর এগুলো আমি পিস করে কেটে নিয়েছি এগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আজকের কেকটা আমি এই বাটিতে করে বসাবো এবং এই বাটিটা তলাটার মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছি এবার এই প্রথমে এই বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই কাগজটা বসিয়ে দিচ্ছি এবং কাগজের উপরেও তেলটা ব্রাশ করে নিচ্ছি এবং ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সব ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার আমি এই বাটিটা এভাবে একটু ঠুকে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে এবং পুরোটা সেট হয়ে যায় খুব সুন্দরভাবে এদিকে একটা কড়াতে কিছুটা বালি দিয়ে খুব ভালোভাবে দশ মিনিট টাইম ধরে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই বালির মধ্যে একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের ওপর এই বাটিটা আমি চাপিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চাপা এই কেকটা তৈরি হতে আমার বেশি সময় লাগবে না তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম আধ ঘন্টা পর চাপাটা আমি খুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা আমার কত সুন্দর ফুলে গিয়েছে এবার আমি একটা কাঠি নিয়েছি একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি এই দেখুন কাঠিতে কোনো কিছুই লাগেনি তার মানে কেকটা হয়ে গিয়েছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটটার মধ্যে কেকটা ঢেলে নেব কোনো কিছু ছুরিও লাগাই বন্ধুরা এমনি ছেড়ে যাবে দেখুন এই দেখুন খুব সুন্দর উঠে গিয়েছে এবার আমি আস্তে আস্তে কাগজটা তুলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে কত ভালো লাগছে দেখতে এবার আমি একটা সুতো নিয়েছি এবং কেকের ওপরের সাইডটা একটু আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি আর এই সুতোর সাইডে সুতো ধরে নিয়ে এভাবে আমি কেকটা ওপরেরটা কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে কেকটা একটু উপর থেকে কেউ ধরলে সুবিধে হয় কিন্তু যেহেতু আমার কাছে কেউ নেই আমি একাই করছি তাই আমি খুব সাবধানে আস্তে আস্তে কেটে নিচ্ছি এই দেখুন ওপরটা কেটে নিয়েছি এইবার আমি এটা একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব নিয়ে নিচ্ছি সাদা ক্রিম চকলেট ক্রিম এটাতে নিয়ে নিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা আমি কেকের ওপর একটু লাগিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা খুব ভালোভাবে লেগে থাকে এইবার প্রথমে আমি সাদা ক্রিমটা লাগিয়ে দিচ্ছি এটা ছুরি দিয়ে সমান করে নিচ্ছি প্লেটটা হাতের মধ্যে তুলে আমি সাইডটা ওইভাবে লাগিয়ে নিচ্ছি সাদা ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই চকলেট ক্রিমটা একটা নজলের মধ্যে ভরে নিচ্ছি এবং এই সাদা ক্রিম করে নিচ্ছি কেক আমি খুব সুন্দর ডেকোরেশন করে নিয়েছি এবার আমি এগুলোতে টুটি ফুটি একটু ছড়িয়ে দিচ্ছি অল্প করে কেকটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার একটা সুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খুব নরম হয়েছে এভাবে আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে